নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে হান্ডি এগ কারি। হ্যাঁ, এর আগে হান্ডি চিকেন করেছিলাম, সেই রসগোল্লার হাঁড়িটাই রেখে দিয়েছিলাম। ভাবলাম আর একদিন কেনই বা ইউজ করা যায় না, চলো সেই জন্যে গ্যাসটা জ্বালিয়ে খুব আস্তে মানে লো ফ্লেমই দিয়ে দিলাম দেখতেই পেলে। তারপরে চারটে ডিম আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। হান্ডি এগ কারি যেহেতু করছি, হাঁড়ির মধ্যে ডিমগুলোকে সেদ্ধ করব। একদম লো ফ্লেম করে দিয়েছি আর হাঁড়িটা বসিয়ে দিয়েছি, যাতে এটি দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম যাতে জলটা একটু তাড়াতাড়ি গরম হয়। তারপরে হাঁড়ির ঢাকনাটা মানে সেই আশকেবিটের ঢাকনা সেটাকে দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আর ওইদিকে সেদ্ধ হয়ে গেলে ওইদিকে মশলাগুলোও তৈরি করব, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো লো ফ্লেমেই রয়েছে কিন্তু হাঁড়িটা, তাতে এই যে জল ফুটছে। হ্যাঁ, একটু সময় লাগবে, তারপরেই হবে। তারপরে যথারীতি এই যে নামিয়ে নিয়ে জলটা, গরম জলটা ফেলে একটু ঠান্ডা জলই দিয়ে নিয়েছি, সেই জন্যেই হাত দিয়ে বের করতে পারলাম। চলো ওই দিকে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আর যেহেতু হাঁড়িটা বসানো ছিল তেলটা বেশ গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিছুই দিইনি, তেলটা গরম হয়ে গেছে বলে ওরকম করে ফুটছিল। আর আগে রান্না হয়েছে তো, ডিমটা ওর মধ্যে তেলের ওপর দিয়ে ভাজতে শুরু করে দিলাম। ওর মধ্যে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। একটু লবণও দিয়ে দিচ্ছি, আর এগুলো একটু ডিমের ভেতর একটু টেস্টও চলে আসবে। আর হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে একটু কালারটা সুন্দর হয়। আর একদম কিন্তু গ্যাসটা বারবার বলছি লো ফ্লেমে রাখবে, আর এইভাবে হালকা হালকা নাড়িয়ে একটু সময় লাগবে ভাজতে হবে, কারণ খুব তাড়াতাড়ি হবে না। আর খুব ভাজা ভাজা করে লাল করতে গেলে একটু সময় দিতে হবে। এই যে ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ কালার এসেইছে। এরপরে এই যে এখানে গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ সব মিশিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। এরপরে একটু কারি পাতাও ফোড়ন দিলাম, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে ভাজতে হবে ভালো করে। একটু এবার লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে যার জন্যে, কারণ পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বেশ ভালোই ভাজা হয়েছে আর একটা সুন্দর কিন্তু কালার আসছে অলরেডি, বুঝতেই পাচ্ছ। আর এইখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট একসাথে নিয়েছি, তার মধ্যেই একটু হলুদ গুঁড়ো, একটু রেড মানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরের গুঁড়ো একসাথে নিয়ে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে রাখছি। একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু পাতলা হয়ে যায়, তাহলে কি হবে মশলাটা কষতে খুব ভালো হবে। সেই জন্য একটু জল দিয়ে ওই পেস্টের সাথে এই ড্রাই মশলাগুলো গুঁড়োগুলো মিশিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও ভালো করে কষে নেব। এই যে এরপরে একটা বাটির মধ্যে একটু দই নিয়েছি, আর মানে টক দই আর একটু ফেস ক্রিম নিয়ে নিলাম, ভালো করে চামচের সাহায্যে একদম মিশিয়ে নেব। আর এদিকে মশলাটা দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে গেছে, মানে শুকনো হয়ে এসেছে। তারপরে এই দই আর ক্রিম, ফেটানো ক্রিমটা একসাথে যেটা করেছি সেইটাই
ওই মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এবারে আর একবার কষে নেব। দেখতেই পাচ্ছো দেওয়ার সঙ্গে সঙ্গে কি দারুণ একটা কালার এসেছে, আর গন্ধটা এটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সেটা তোমরা যখন করবে তখনই বুঝতে পারবে। একটা দুর্দান্ত খেতে হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। এরপরে এই যে একটু হালকা করে জল দিয়ে দিলাম, আর গ্যাসটা বারবার বলছি গ্যাস কিন্তু একদম লো ফ্লেমেই রান্না হচ্ছে, জোরে একদম দেবে না, মাটির হাঁড়ি ফেটে যাওয়ার ভয় থাকতে পারে, সেই জন্য একদম লো ফ্লেমে রেখে করবে। যথারীতি এর মধ্যেই আমি এই যে ফুটতে শুরু করে যে হচ্ছে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একটু চাপা দিয়ে, ডিমগুলো তোমরা হাফ করে কেটেও দিতে পারো, আমার মেয়েদের আবার গোটা গোটা ডিম খেতে ভালো লাগে, সেই জন্য আমি এইভাবেই দিলাম। আর তোমরা যদি হাফ করে দিলে, হাফ করে দিলে কী হবে, তুলতে গেলে একটু সাবধানে তুলবে আর ওই মশলাগুলোর স্বাদটা একদম ডিমের ভেতর ঢুকে যাবে, সেটা একটা জিনিস থাকে। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ ডিমের ভেতরে একটু মশলাটা এর জন্য আমরা একটু চাপা দেবো, কারণ আমি যে জল দিইনি ওইদিকে, সেই জন্যে একটু জল দিয়ে এবার ওই ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এই মানে ঢাকা মানে এখন আর ওই আটা মেখে ওর ভেতর মানে আটকে দেবো না, দম দিতে হবে না, সেই জন্যে একদম একটু চাপা দিয়ে জাস্ট দেখবে ফুটছে। এরপরে আমি নামিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কি দুর্দান্ত দেখতে হয়েছে একদম, আর স্বাদটা একদম কালার রং দেখে তোমরা বুঝতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, নানের সাথে, যে কোনো জিনিসের সাথে একটু ট্রাই করবে। আমি রুটির সাথেই ট্রাই করলাম, আর এতটা যতক্ষণ দেখেছ মনে হয় রেসিপিটা ভালোই লেগেছে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো, তাহলে কি হবে নতুন নতুন ভিডিও আনতে আরও ইন্টারেস্ট পাবো। ডিমের কারিটা কিন্তু দারুণ খেতে হয়েছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য বাই।